বিজি 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 সবাই বিজি যে যার বাং ও নো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সকাল সকাল উঠে পড়ে সবার জন্য চা বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, তোমরা তো জানোই আমাদের বাড়িতে সুস্মিতারা রয়েছে। কালকে সারা দিন আমরা মায়াপুরে কাটিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাই আজকে ভেবেছিলাম আজকে আর কোথাও যাব না, কালকে আমরা মায়াপুর দেখতে দেখতে ডিসাইড করলাম কেননা আজকে শান্তিনিকেতন যাই। তো তারপরে বাড়ি এসে আর ইচ্ছা হলো না আজকে শান্তিনিকেতন যাওয়ার। আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে এই দুদিনে, জাস্ট এই দুটো দিন এত গরম বলার বাইরে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি লিকার চা করে দিয়েছি আর আমাদের জন্য দুধ চা করছি। সুস্মিতা তো চাই খেলো না, বাকিদের জন্য করলাম। মানে আমি তো চা ভক্ত, বিশেষ করে সকালবেলাটা একবার আমার চাই চাই। আসলে কি হয়েছে বলতো, এতটা রাস্তা জার্নি করে এসেছে, তো মাঝখানে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য যেটুকু খায় আমার বাড়িতে এসে ও সেটুকুনিও খায়নি। একদম জোর করে টেনে টেনে বসাতে হচ্ছে, একদম অল্প একটু খাবার খাই সেটুকুনিও খাইনি। যাই হোক, কি আর করা যাবে, শরীরটা ওর খারাপ হয়ে গেছিলো। কালকে তো মায়াপুর দেখতে দেখতে ওর শরীর খারাপ লাগছিলো, তো সেই জন্য আজকে আর কোথাও গেলাম না। তো তারপরে অনেকক্ষণ পর, অনেকটা বেলা হয়ে যাওয়ার পরে সুস্মিতা আমাকে বললো, শিল্পী তাহলে চলো বাড়ির কাছে, তো তোমাদের নবদ্বীপ, মায়াপুর তো আগের দিন দেখলাম, এত দূর থেকে আসলাম, তাহলে আজকে নবদ্বীপটা দেখে আসি। তখন আমি বললাম, তুমি যেতে পারবে তো, কারণ ওর শরীরটা একটু খারাপ। বললো, হ্যাঁ হ্যাঁ সবাই মিলে আছি যখন, যেহেতু তোমার বাড়ির এতটা কাছে একবার দেখে আসি, এসেছি যখন, তো সেই জন্য অনেকটা বেলা হলে আমরা বেরিয়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। তো আমি সকালবেলায় ঘুগনি বসিয়েছিলাম রান্না করতে, মা ওইদিকে লুচির আটা মাখছিল। লুচি আর ঘুগনি হবে সকালবেলার ব্রেকফাস্টে। আর এনাকে দেখো এখন ঘুম থেকে উঠলো। আর তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই সবসময় সব জায়গাতেই লেট, বিশেষ করে আমাদের বাড়িতে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠে। ওকে কি বলবো, আমি নিজেই তো অনেকটা দেরিতে উঠি, শুধু এই বাড়ি বলে না ওই বাড়িতেও আমি লেট করেই উঠি, আটটা সাড়ে আটটা বেজে যায়। তো ওটা নিয়ে কোনো ব্যাপার না। তো তারপরে ওকে আমি বলছিলাম, আমি কেমন রান্না করি বলতো? আর ও তো জানেই রান্না আমি সবে সবে শিখলেও মোটামুটি যেটুকুনি করি বেশ ভালোই করি, সেই জন্য বলছিল বেশ ভালোই তো লাগছে দেখতে, জানি না খেতে কেমন হবে। তো তারপরে এইদিকে দেখো মার সঙ্গে একটু বকবক করছিলাম, মা এক সাইডে লুচিগুলো ভেজে নিচ্ছে আর ওই সাইডে আমি ঘুগনিটা করছি। ঘুগনিতে জল একটু বেশি দেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছো, আমি না এই মাপটা ঠিকঠাক করে উঠতে পারি না, কোনো দিন ভালো হয় কোনো দিন খারাপ হয়, একদিন জল বেশি হয়ে যায় একদিন জল কম হয়, কি আর করা যাবে। লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছে, যে দেখো যদিও আমি খাই না কিন্তু দেখে মনে হচ্ছে লোভ লাগছে, জাস্ট কত সুন্দর ফুলছে দেখো। এখানে একটা ঘটনা ঘটে গেছে, মা যতগুলো লুচি বেলে এনেছে সবকটা ফুলেছে, কিন্তু যখন থেকে আমার উপর ছেড়ে দিয়েছে তারপরে একটা লুচিও ফোলেনি। শুধু আমি না, আমার লুচি করানো দেখে তোমাদের দাদাভাই বসেছে একবার দেখবে, তো ওর লুচি বেলা তো একদমই ফোলেনি, আমারগুলোও ফোলেনি ওরগুলোও ফোলেনি। ও কিন্তু আমার থেকে নিল, বললো দাও কেমন লুচি বেলতে হয় তোমাকে দেখাচ্ছি। তারপরে ওর লুচির শেপটা তোমরা নিজেরাই দেখতে পাবে, হার্ট শেপ বানিয়েছে, ওর থেকে আমি অনেক বেটার লুচি বানিয়েছি। তো এদিকে দেখো আর হাতে গোনা কয়েকটাই বাকি ছিল, মা বলল তুই তাহলে ওগুলো বেলে দে, আমি বাকিগুলো ভেজে নিই, যেহেতু আমরা এক জায়গায় যাব আবার হুট করে ঠিক করা, সেই জন্য তাড়াতাড়ি করে কাজ সারছি। আর রেডি হওয়ার আগে আর এক জায়গায় যেতে হবে, কোথায় বলতো? আমাদের এখানে না জামদানি শাড়ি খুব ভালো পাওয়া যায়, মানে এখানে ম্যাশিং রয়েছে, তাঁত রয়েছে আমাদের গ্রামেই, বা তোমরা তো জানোই নদিয়াতে শাড়ির জন্য একদম ফেমাস, নদিয়া শান্তিপুর বিশেষ বিশেষ কিছু জায়গা রয়েছে যেখানে খুব কম দামে শাড়ি পাওয়া যায়। তো একদিনের মধ্যে তো অত জায়গায় ওকে নিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য ওকে বললাম তুমি যদি নিতে চাও আমাদের এখানে মোটামুটি পাওয়া যায় জামদানি শাড়ি। ও তো বলে এসেছে, শিল্পী তোমাদের ওখানে গেলে আমি জামদানি শাড়ি নেবো অনেকগুলো, তো সেই জন্য ওকে সেরকম জায়গায় নিয়ে যাব যেখানে পাওয়া যাবে মোটামুটি। তো সেই জন্য ঝটপট করে কাজগুলোকে সেরে নিচ্ছি। আর এই যে দেখো আমার লুচি বেলা ওনার পছন্দ হয়নি, তারপরে নিজেই আমার কাছ থেকে নিয়ে বসে পড়েছে, কিন্তু তোমরা জাস্ট দেখো লুচির শেপটাও কি বানাই, তারপরে নিজের লজ্জায় ছেড়ে দিয়েছে। তোমরা জাস্ট ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো হার্ট শেপ বানিয়ে ফেলেছে পুরো। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেছিলাম, মানে গ্রামেই আর কি, তো যে জায়গায় পাওয়া যায় সেখান থেকে। এই যে দেখো চারটে জামদানি শাড়ি সুস্মিতা কিনেছে, তো ওর চ্যানেলে তোমরা পেয়ে যাবে শাড়িগুলো দেখতে কেমন কি। আমি জাস্ট দেখালাম কতগুলো শাড়িও কিনেছে, আর আমি ওর জন্য একটা বলে এসেছি, যেটা দেখে বলেছি সেটা এক জায়গায় একটু প্রবলেম ছিল, ওই রকম শাড়ি আরও আছে কিন্তু সেটা দোকানে আছে। তো আমি বলে আসলাম যে কালকের মধ্যে আমাকে কিন্তু এনে দিও, হলুদের উপরে গ্রিন, তো ওই রকম মানে ভীষণ সুন্দর লাগছে, তো ওটা আমি সুস্মিতার জন্য নিয়েছি। আর একটা নিয়েছি
কাকিমার জন্য পিঙ্ক কালারের, সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আর এই যে দেখো, এনারা মানে এত বিজি এত বিজি, এখানে সবার হাতে কিন্তু ফোন রয়েছে আর সবাই রেডিও হয়ে গেছি আমরা। বিজি বিজি বিজি, সবাই বিজি, যে যার মতন বিজি, ফোন ঘাটতে বিজি। আজকেও আমি সবার শেষেই রেডি হয়েছি, সবাই রেডি হয়ে বসেছিল, কি করব বলো, হেয়ার ওয়াশ করতে গিয়ে লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকেও সেম দুটো বাইকে যাব। তবে আজকে একটু টুইস্ট আছে, আগের দিন আমরা দুটো বাইকে ছজন গেছিলাম, তিনজন তিনজন করে, আজকে আমরা দুটো বাইকে সাতজন যাব। তোমরা ভাবছো এটা কিভাবে পসিবল, তো চলো তোমরাই দেখতে পাবে এটা কিভাবে সম্ভব। অ্যাকচুয়ালি আমার ওই দাদাটা যাবে, কিন্তু ওর বাইকটা রয়ে গেছে নবদ্বীপে, ওই দিদির বাড়িতে, মানে ওর দিদির বাড়িতে। তো সে এখান থেকে যাবে, তারপরে তো বাইকটা পাবে, কিন্তু এই পর্যন্ত তো যেতে হবে না। আর আমি ওকে বললাম আমার স্কুটিটা কিন্তু বড় আছে, এর আগেও আমার স্কুটিতে আমরা চারজন গিয়েছি অনেক দূর পর্যন্ত। তো এখন দেখা যাক, চারজন আমার স্কুটিতে হয়ে যাবে আশা করি, ওর বাইকে না হলেও আমার স্কুটিতে হয়ে যাবে। তো এই যে দেখো, সবাই রেডি হয়ে গেছি, তো এবার আমরা বেরিয়ে যাব। মাকেও বলেছিলাম কালকে যাওয়ার জন্য, কিন্তু মা গেল না, আজকেও বলেছি মা গেল না, কি আর করা যাবে। এই যে দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব নবদ্বীপের উদ্দেশ্যে। আমার আর সুস্মিতার ড্রেসটা অনেকটা সেম সেম, তাই না? কালারটা আলাদা, তবে স্টাইলটা সেম। আর একটা জিনিস, ওরও পায়ের দিকটা অনেকটা লং হয়ে গেছে, চুড়িদারটা, চুড়িদার তো না কুর্তি, আমারও তাই সেম অবস্থা। তো আমি ফিটিংস করে এনেছি, কিন্তু ওটা যে কাটাতে হবে এটা আমার মাথায় নেই। ওরটাও আমাদের বাড়িতে এসেই ফিটিংস করা, কিন্তু কাটানোর কথাটা বলে দিয়েছি, তারপরেও কাটিয়ে দেয়নি। তো যাই হোক, কি আর করা যাবে। তো এই যে দেখো, আমার বাইকে চারজন, যদিও হয় এর আগেও কিন্তু আমরা বসেছি চারজন আমার বাইকে, আরামসে হয়ে গেল। প্রথমে কাকিমা বসতে চাইছিল, তারপরে তো হবে না, এটাই স্বাভাবিক। তো সুস্মিতা ওইটুকুনি জায়গার মধ্যে ইজিলি বসে গেল। এবার আমাদের বাইকে কাকিমা, আমি আর তোমাদের দাদা ভাই তিনজন চলে যাবো। নবদ্বীপ পৌঁছে গেলে আর একটা বাইক আমাদের সঙ্গে অ্যাড হবে, ওই দাদাটার বাইকটা ওখানে রয়েছে, তো তখন আর আসার সময় কোনো প্রবলেম হবে। সত্যি কথা বলতে আজকে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কালকে এত জার্নি করেছি শরীর আর পারছিল না। তো সুস্মিতাকেও বললাম যে আজকে আর যেতে হবে না, ছেড়ে দাও, আজকে বাড়িতেই থাকো। আমার প্ল্যানিং ছিল আজকে আর কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো, আর একটু ভালো মন্দ ওদের জন্য রান্না করবো, হয়তো ফ্রাইড রাইস মাটন এগুলো করার ইচ্ছা ছিল, কিন্তু ও তো শুনলো না, চলে আসলো। তো আমার খুব খারাপ লাগছে, মানে সেইভাবে তো রান্নাবান্না হচ্ছে না, ওই টুকিটাকি যা, কারণ বাড়িতে তো আমরা থাকছিই না, ওই দিনের বেলা সকালটুকু আর সন্ধ্যাটুকু পুরো দিনটা আমরা বাইরে কাটাচ্ছি। কালকেও সেম হয়েছে, আজকেও তাই, কালকে তো মায়াপুরে খেয়েছিলাম, তারপরে বাড়ি গিয়ে রাতে খেয়েছি, আর আজকেও সেম সকালে বেরিয়ে আসলাম, দুপুরে অবশ্য ওই দিদির বাড়িতে খাবো, তারপরে সন্ধ্যাবেলায় মাসির বাড়িতে খেয়েছি, কারণ ওদেরকে আমি আমার মাসির বাড়ি নিয়ে গেছিলাম। আগে যেতে গেলে মানে নবদ্বীপ ঘাট পার হতে গেলে আমার মাসির বাড়ি পড়বে আগে, তো মাসির বাড়ি উপর দিয়ে যাবো, নিয়ে যাবো না, এটা হতে পারে, তো মাসির বাড়িতে নিয়ে গেছিলাম। এই যে দেখো, আমরা লঞ্চে করে পার হচ্ছি, ওদের জন্যই পার হওয়া, এর আগে আমি কখনো লঞ্চে পার হইনি। আমরা বরাবর নিদার যে ছোটো ঘাটটা আছে সেটা দিয়ে পার হই, তো এটা দিয়ে এবার ফার্স্ট আমি ফার্স্ট টাইম পার হচ্ছি, ওদের সঙ্গে আমিও ফার্স্ট টাইম পার হচ্ছি। আর এখানে পাঁচজন রয়েছি, বাইকটা লঞ্চে যাবে না, বাইক নিয়ে তোমাদের দাদা ভাই আর আমার একটা দাদা, ওরা নৌকাতে পার হচ্ছে, আমরা পাঁচজন এটাতে চলে এসেছি। তো এখানে আমরা একটুও স্পেস পাইনি, আমরা এসে দেখছি পুরো ভর্তি হয়ে গেছে, সেইভাবে খুব একটা ভিডিও করতে পারিনি। তো তারপরে চলে গেছিলাম দিদির বাড়ি, ওখানে খেয়েছি, ওই দাদাটা বাইক নিয়েছে, তারপরে আমরা যাচ্ছি। আর চার্জ দিতে গিয়ে দেখছি আমার স্কুটির তেল শেষ, পুরো শেষ, তো সেই জন্য ওকে ঠেলে ঠেলে আমি নিয়ে যাচ্ছি, আর ও কিন্তু চেপে আছে, নামছে না, ও আমাকে বলছে শিল্পী ঠ্যাল ঠ্যাল, আর ওকে আমি ঠেলে ঠেলে যতটা পারছি নিয়ে যাচ্ছি সামনে, একদম ওই ব্যাগটায়, ওখানে একটা দোকান আছে, ওখান থেকে তেল ভরে নেব। তো তারপরে আমরা চলে এসেছি প্রথম মন্দিরটা দেখার জন্য, চৈতন্য মহাপ্রভু। ওই যে দেখতে পাচ্ছ, এটা কত ফুটের আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তবে এটা প্রচুর লম্বা, তোমরা যারা নবদ্বীপে বাড়ি তারা তো জানোই বা কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার চলো ভিতরের দিকে যাব আস্তে আস্তে, এই যে এই গুহাটার ভিতর দিয়ে চলে যেতে হয়। এর আগেও আমার চ্যানেলে নবদ্বীপের একটা ভিডিও পোস্ট করাই আছে, সেটা তো তোমরা দেখেছো, বিয়ের পরপর এসেছিলাম একদম ফ্যামিলির সঙ্গে। তো যাই হোক, সুস্মিতা এখন ওই পিছনে রয়েছে, রিলস বানাচ্ছে, ভিডিও করছে, দাদাভাইকে ভিডিও কলে দেখাচ্ছে, আর আমরা একটুখানি হেঁটে হেঁটে ঘুরে এগিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, আর একটা কথা ক্লিয়ার করে দিই, একটা বোন কমেন্ট করেছে, দিদি তোমার বাড়ি হয়তো মায়াপুর থেকে, মানে মায়াপুরে আসতে 20 মিনিট লাগে না, 1 ঘন্টা লাগে, আমার বাড়ি থেকে যেতেই তো এত টাইম লাগে, ওর বাড়ি হচ্ছে স্বরূপগঞ্জ, আর আমি তো কখনো সাহেবনগর নামই শুনিনি। দেখো, তুমি নাম শুনিনি সেটা তোমার ব্যাপার, আমি কিন্তু স্বরূপগঞ্জ নামটা শুনেছি, আর আমার বিয়েতে যে বাজনাটা এসেছিলো ওটা স্বরূপগঞ্জেরই বাজনা ছিল। আর একটা কথা, স্বরূপগঞ্জ থেকে মায়াপুর আসতে গেলে ঘাট পার হতে হয় আমি যতদূর জানি, তুমি অনেক দূরে থাকো বোন, আর আমার বাড়িতে কোনো ঘাট পার হতে হয় না, কিচ্ছু না, রাজাপুর শঙ্করপুর নাম নিশ্চয়ই তুমি শুনেছো, বেলপুকুর, তো ওই গ্রামের পরেই আমার বাড়ি, তো ওখান থেকে একদম একটুখানি, যদি কখনো এই সাইডে আসো তাহলেই বুঝতে পারো
পারবে আমার বাড়ি কতটা কাছে। আশা করি এবার আমি তোমাকে বোঝাতে পারলাম আমার বাড়ি কতটা কাছে। জাস্ট কয়েকটা গ্রাম, একদম কাছাকাছি কয়েকটা গ্রাম পরেই আমি মায়াপুর পেয়ে যাই। তারপরে এই যে দেখো, এটা একটা ভিতরের মন্দির, এত সুন্দর। এখানে পরপর বেশ কিছু লীলা দেওয়া রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ দেওয়াল দিয়ে খুব সুন্দরভাবে, কিন্তু তো সেগুলোই দেখছিলাম। আর এই জায়গাটায় গোপুসোনা আছে, তো এটাকে আমি দোল দিচ্ছিলাম। তোমাদের দাদাভাই বলছিল তুমি একটুখানি দোল দাও, আমি একটু ভিডিও করি। এখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 5টা বেজে গেছিলো, পুরো 1 ঘন্টা টাইম লাগিয়েছে সুস্মিতা এখানে। তো তারপরে ওকে টেনে টেনে আমি বাইরে নিয়ে যাই, কারণ আরও অনেক মন্দির দেখাচ্ছিল, এখানেই পুরো সন্ধ্যা লেগে গেছে। যেহেতু আমরা দুপুরে বেরিয়েছি, সমস্ত মন্দির তো 4টের পরই খোলে, দুপুরে তো কিছুই দেখা যায়নি। তো এই যে রিলসটা তোমরা দেখছো না, এটার আমার ইচ্ছা বা শখ ছিল অনেক দিনে, যে দুজনে দুজনের গাড়িতে বসে একটা এরকম বাইক চালানোর ভিডিও করব। প্রচুর, মানে কি বলবো, একটা বিশাল বড় শখ ছিল আমার এইরকম একটা ভিডিও বানাবো। আর এই গাড়ি দুটো আমাদের দুজনেরই খুব শখের আর খুব কষ্টের গাড়ি, মানে ওর তো সার্ভিস পাওয়ার পর, কিন্তু আমার তো তোমরা জানোই। তো খুব ইচ্ছা ছিল দুজনে এইভাবে ভিডিও বানাবো, আর বাইকের কালারও দেখেছো আমাদের প্রায় সেম সেম। তো এইটা সম্ভব হয়েছে দাদাটার জন্য, ওই যে সুস্মিতার সঙ্গে যে দাদাভাইটা এসেছে ওই দাদাটাকে বললাম, দাদাটা আরেকটা যে বাইক ছিল আমাদের ওই বাইকের পিছনে বসে ওই ভিডিওটাকে শ্যুট করেছে। তো আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি, আমি বলেছি আমার আর কোনো ভিডিওর দরকার নেই, ওই একটাতেই আমি খুশি। আগে খুব ভাবতাম যে দুজনের গাড়ি একসঙ্গে যখন আমাদের বাড়িতে থাকবে তখন রাস্তায় বেরিয়ে ভিডিও বানাবো, কিন্তু হতো আর না। তো ফাইনালি সেটা হয়েই গেল। তারপরে আমরা চলে এসেছি এই যে দেখো জল মন্দিরের এখানে, এত গরম লেগে গেছে যেখানে আমরা আইসক্রিম খেতে লেগে গেছি সবাই মিলে। তো তারপরে এই মন্দিরটা দেখার পরে আমরা আর একটা মন্দির কেবল দেখতে পেয়েছি, কেশব বাবাজির মন্দির। তো 3টে মন্দির কেবল ওরা দেখেছে নবদ্বীপের, আর কোনো মন্দির দেখতে পায়নি, কারণ সন্ধ্যা লেগে গেছে। আর সুস্মিতা বললো আর থাকবো না, ভালো লাগছে না, কালকে তো বাড়ি চলে যাবো। তো চলো সন্ধ্যার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, যেটুকুনি দেখা হয় ওইটুকুনি দেখবো। তো ওরা 3টে মঠ এখানে দেখতে পেয়েছে, 3টে মন্দির দেখিয়ে নিয়ে ওদেরকে আমি এখান থেকে বেরিয়ে গেছি, আর মোটামুটি 8টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। এই যে দেখো জল মন্দিরের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আগে যখন আমি মায়াপুর এসেছিলাম, মন্দিরটা জলের ভিতরে। আর এই যে দেখো পুরো পুকুরে হচ্ছে মাছ রয়েছে। এইখানের একটাই বৈশিষ্ট্য যে এরা প্রাণ হত্যা করে না, মায়াপুরে যেমন যে পুকুরগুলো, তো ওরা মাছ কোনোদিনও মারে না, নিজে থেকে যে মাছটা মারা যায় সেটা হয়তো ফেলে দেয়। তো ওরা মাছগুলোকে ছেড়েই রাখে, এইভাবে সুন্দর করে সবাই যায়, খাবার দেয়, আর সামনের দিকে ওরা চলে আসে। এটা তো তোমরা দেখেছো মায়াপুরেও সেম। তো এই যে দেখো এবার এখানে রয়েছে হরিণ, আগের বারও ছিল। ওই যে দেখো হরিণ রয়েছে, খরগোশ রয়েছে, বড় বড় হাঁস রয়েছে, এই সব কিছু না এই জায়গাটার মধ্যে রয়েছে। এটা আমি সেকেন্ড টাইম দেখছি নবদ্বীপের এই জায়গাগুলো। তো এই যে দেখো হরিণ, কত হরিণ দেখো, আর ওই সাইডে হাঁস রয়েছে, খরগোশ ছিল আগের বার। তো এই তো ব্যাপার, এই গেল নবদ্বীপের একটা ছোট্ট ভিডিও। আর সত্যি কথা বলতে মনটা খারাপ হয়ে আসছে, কেন জানো তো, মনে হচ্ছে আজকের দিনটা পেরিয়ে গেলে কালকে সুস্মিতা চলে যাবে। আসলে ওরা আজকেই চলে যেতে চাইছিল, আমি অনেক জোর করে সবাইকে জোর করে আটকে রেখেছি, ওরা প্রথমেই বলছিলো যে আজকে চলে যাবে। আমি বললাম একদমই না, হয় কোথাও ঘুরতে যাবে তো চলো, নয়তো আমার বাড়িতে আজকে তোমাদেরকে থাকতে হবে, আমি একটু রান্নাবান্নার ব্যবস্থা করব। কিন্তু সেটা তো আর হলো না, ওদের নবদ্বীপ দেখাটাই হলো। তারপরে এই জায়গায় ওরা মাটির কিছু মূর্তি কিনছিল রাধাকৃষ্ণের, আরও যাই হোক যেটা ওদের পছন্দ হচ্ছিলো। আর এই জায়গায় আমি একটা জিনিস খুঁজে পেয়েছি যেটা আমি চাইছিলাম, কালকে মায়াপুরেও খুঁজেছি পাইনি, ছোট্ট যে ভগবদ গীতা হয় সেই শ্রীমদ ভগবদ গীতা। আমার বাড়িতে বড়টা রয়েছে, আমার দাদু পড়তেন। তো এই যে দেখো এই ছোটটা আমি নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, ও যখন ডিউটি যাবে ওর সাথে দেবো বলে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, টাটা সবাইকে।